আরজিকর কাণ্ডের তদন্তে আরও সক্রিয় সিবিআই। এবার তাদের আতসকাচের তলায় তৃণমূল বিধায়ক তথা আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। বৃহস্পতিবার বিটি রোডের তাঁর বাড়ি ও নার্সিংহোমে প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তল্লাশি চালানোর সময় সুদীপ্ত রায়ের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি শেষে মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। তদন্তে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। নৃশংসভাবে মার্ডার হয়েছিল, সেই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য এসেছিল। কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, আরজিকরের যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গিয়েছিলেন সুদীপ্ত। এ নিয়েও মুখ খুলেছেন শ্রীরামপুরের চিকিৎসক বিধায়ক, প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হাসপাতালে আমার জন্ম, ওই হাসপাতালে আমি কাজ করেছি, আমার বাবা ওখানে পড়াতেন, এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে, কারণ আমার একসময় আমি বেলগাছের এমএলএও ছিলাম, এবং ওটা বেলগাছা কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। আরজিকরের মেশিন নিয়ে আসবো কেন? ওখানে ব্যাচ নম্বর থাকে, যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি, তখন সেই সময় বামফ্রন্টের নাম বলে আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি। আগামী মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে আরজিকর নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। নতুন তথ্যের সন্ধানে আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।